নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি শুরু করছি ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে মুর্শিদাবাদে হরিহর পাড়ায় শুট আউট রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা বহরমপুরে হাসপাতালে মৃত্যু হয় সনাতন ঘোষের বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ অভিযোগ অস্বীকার বিজেপির পাশাপাশি এগড়াতে সেখানেও কিন্তু তৃণমূল কর্মীকে উদ্দেশ্য করে গুল গুলি এবং খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এগরাতে আজ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অতিথিরা থাকবেন অতি অবশ্যই যে এখনও কেন এই ভোট পরবর্তী হিংসা থামানো যাচ্ছে না তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন ভোটের পরও হিংসা অব্যাহত মুর্শিদাবাদের হরিহরপাড়ায় খুন তৃণমূল কর্মী গুলি করে খুনের অভিযোগ তৃণমূল কর্মী সনাতন ঘোষকে কাঠগোড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জানা গিয়েছে রবিবার রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ সহ আরও দুজন দুগ্ধ ব্যবসায়ী গাজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন বাইকে চড়ে গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী মোটর বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে তাকে গুলি করে তার দেহে একাধিক গুলি লাগে তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যায় এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় বহরমপুরের ওই হাসপাতালেই মৃত্যু হয় সনাতন ঘোষের জমি সংক্রান্ত গণ্ডগোলের জেরে ওই খুন বলে অনুমান আমাদেরকে আমরা রাস্তায় এই ধার দিয়ে আসছি ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসল হঠাৎ হঠাৎ এই গোলে থেকে নামলো ও আমরা মনে করছি পাবলিক

তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না তো পার্টির ব্যাপার আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বিজেপির দিকে এখানে বিজেপি করেছে এটা খুনের অভিযোগ অস্বীকার বিজেপির না এরকম কোনো ঘটনা নয় তদন্ত করলে পাওয়া যাবে কেন গোটা মুর্শিদাবাদ জেলা না ওটা বাংলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে ভোট পরবর্তী হিংসা চলছে আপনারা একুশে বিধানসভা নির্বাচনের পরও দেখেছিলেন সাতাশ দিনে ছাব্বিশ জন খুন হয়েছিল আজকে চৌঠা জুনের পর আপনি দেখতে পাচ্ছেন কোথাও মিছিলে মিছিল থেকে গিয়ে দোকানে হামলা কোথাও প্রধান মেম্বারকে মারা হচ্ছে কোথাও বিজেপির চারিধারে কর্মীদেরকে ধমকানো চমকানো হচ্ছে একবারে নির্বাচনের পর বিরোধী রাজনীতি করার অধিকারকে কেড়ে নিচ্ছে তৃণমূল আজকে যেভাবে ভোট বাড়ছে বিজেপি এতে রাতের ঘুম ছুটে যাচ্ছে এরকম কোনো ঘটনা নয় এটা জমি সংক্রান্ত ব্যাপার আপনারা ভালো করে খোঁজ নেন তৃণমূল কর্মী খুনে পারস্পরিক আক্রমণে শাসক বিরোধী উভয় শিবির মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে কার্যত গোটা দেশ থেকে বিজেপিকে মুছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল দেশের মানুষ এবং বিজেপি মেজরিটি পায়নি তা সত্ত্বেও ক্রাকে ভর দিয়ে কোন রকমের সরকার তৈরি করেছে আর এরাজ্যের দিক থেকে তো কার্যত পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে বাংলার মানুষ কিন্তু এই পরাজয় কি মেনে নিতে না পেরে এরপরেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে নক্কারজনক ষড়যন্ত্র করছে এবং তাই আপনি দেখেছেন নির্বাচনের ফল বেরোনোর পরে তিনটে জায়গা থেকে এই ধরনের খবর গতকালকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে আমরা চাই প্রশাসন অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেই দূষিত এবং দ্রুত তদন্ত করি এর পেছনে বিজেপি কোন কোন নেতারা জড়িত আছে সেটা খুঁজে আইডেন্টিফাই করুক পরিষ্কার যে ঘটনা ঘটেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে ঘটেছে এর মধ্যে অন্য কোন রাজনৈতিক দলের কোন হাত নেই আর বিজেপি আশ্রিত দুষ্কৃতি বিজেপি দুষ্কৃতিদের দিয়ে কারবারই করে না যত কংগ্রেস দিয়ে দিয়েছে অতএব সেই কারণে জমি দখলের লড়াই এবং তার সাথে সাথে পয়সার লড়াই এই লড়াইতেই আজকে এই অবস্থা হয়েছে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোন কারণ খতিয়ে দেখছে পুলিশ মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট কলকাতা টিভি আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা পার্থ প্রতিম সরকার আপনাকে স্বাগত জানাবো পার্থদা প্রথমেই যেটা জানতে চাইব এই যে বিজেপি নেতাদের বক্তব্য কিছুক্ষণ আগে আপনি শুনেওছেন রাহুল সিনহা তিনি বলছেন যে বিজেপি কোনো দুষ্কৃতীদের নিয়ে চলে না বরং এ তো আপনারাই লিজ নিয়ে রয়েছেন পার্থদা শুনতে পাচ্ছেন আমার কথা কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভোট গণনা হয়েছে চৌঠা জুন তারপরে প্রায় এক সপ্তাহ হতে চলল ছ দিন অতিক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত এই ভোট পরবর্তী হিংসা থামছে না দিকে দিকে এই ভোট পরবর্তী হিংসা দেখা যাচ্ছে মুর্শিদাবাদে পাড়ায় শ্যুট আউট এবং দেখা যাচ্ছে যে বহরমপুর হাসপাতালে নিয়ে গেলে সনাতন ঘোষের মৃত্যু হয় তৃণমূল নেতা বিজেপি আশ্রিত দুষ্কৃতায় তাকে খুন করেছে বলে অভিযোগ পাশাপাশি একরাতে পূর্ব মেদিনীপুরে এগরাতেও এক তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে এক্ষেত্রে কিন্তু এক যুবককে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে ভোটের পরে হিংসা অব্যাহত রয়েছে মুর্শিদাবাদে হরিহর পাড়ায় খুন তৃণমূল কর্মী গুলি করে খুনের অভিযোগ তৃণমূল কর্মী সনাতন ঘোষকে কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা চৌঠা জুন রেজাল্ট আউট হয়েছিল কিন্তু তারপরে প্রায় ছ ছটা দিন হয়ে গেল আজ দশ তারিখ কিন্তু এখনও ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে যদিও বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে কিন্তু বিজেপি অস্বীকার করছে সেই অভিযোগ লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে যে মুর্শিদাবাদ জেলাতে তিনটে যে লোকসভা আসন রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ বহরমপুর এবং জঙ্গিপুর এই তিনটে লোকসভা কেন্দ্রই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মীরাই আক্রান্ত হচ্ছেন তবে কোথাও কোথাও আবার তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে বিভিন্ন জায়গাতেই সেই অভিযোগ উঠতে দেখা গিয়েছে ভোট পরবর্তী হিংসা রুখার জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর কোনো কাজ এখনো পর্যন্ত নজরে আসছে না হিংসা জারি রয়েছে হাইকোর্টের নির্দেশে এই কেন্দ্রীয় বাহিনী উনিশ তারিখ পর্যন্ত থাকবে কিন্তু এখনো কেন্দ্রীয় বাহিনী থাকাকালীনই কিন্তু এই হিংসার ছবির দিকে দিকে নজরে আসছে ভোটের পরেও হিংসা অব্যাহত মুর্শিদাবাদে হরিহরপাড়ায় শ্যুট আউট রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ পার্থপ্রতিম সরকার রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল নেতা পার্থদা যেটা জানতে চাইবো বিজেপির পক্ষ থেকে বক্তব্য যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বা তৃণমূলের তো এটা লিজ নেওয়া রয়েছে এই দুষ্কৃতিদের বিজেপি কোনো দুষ্কৃতিদের নিয়ে চলে না দেখুন আমাদের দলের একনিষ্ঠ কর্মী সনাতন ঘোষ তিনি সেদিন আমাদের অঞ্চল সভাপতি রকি বাড়ি থেকে যাওয়ার সময় এই সনাতন ঘোষকে তার পুথে পাড়া গ্রামে এবার একত্রিশ ভোটে বিজেপি লিড করেছে এবং এই সনাতন ঘোষকে সরাতে না পারলে তাদের অনেক রকম সমস্যা হচ্ছে বহুদিন আগে একটা পারিবারিক গ্রামের গ্রামে জমি নিয়ে বিবাদ ছিল সেই বিবাদটা তারা অন্তরে রেখে দিয়েছিল এবং যখন আমাদের অঞ্চল সভাপতির বাড়ি থেকে ওরা বাড়ি ফিরছিল সেই সময় রাস্তার মধ্যে ওরা চার গাড়িতে ওরা ছ সাতজন ছিল আমাদের দুটো মোটর সাইকেলেও আমাদেরও ছজন ছিল যাওয়ার পথে পিছনে প্রথম মোটর সাইকেলটা আগিয়ে গেছিলো পিছনে মোটর ওরা একটা পুশ করে পুশ করার সঙ্গে সঙ্গে যারা পড়ে যায় তার মধ্যে থেকে ওরা নেমে সরাসরি গুলি ছেড়ে দেয় এবং এটা পুরো বিজেপি একটা টিম ওই পাড়া যারা এই খুন করেছে এবং আজকে খুনটা হওয়ার কারণ যে বিজেপি তারা ভাবছে যে কেন্দ্রের সরকার গঠন হয়ে গেছে যদিও নরবরে সরকার সমর্থন নিয়ে কোয়ালি সরকার তারা কিন্তু মুর্শিদাবাদ জেলায় তারা গতবারের চেয়ে হয়তো কিছু ভোট কোন কোনো জায়গায় বেশি পেয়েছে সেটাকে সম্বল করে আগামী দিনে সন্ত্রাসের রাজনীতি করতে চাচ্ছে কিন্তু বিজেপি তো ভাবি বলে এই যে দুষ্কৃতী লিজ আপনারা নিয়ে রেখেছেন বিজেপির বক্তব্য দুষ্কৃতীদের নিয়ে তারা চলে না আপনারা এই দুষ্কৃতীদের লিজ নিয়ে রেখেছেন আপনাদেরই গোষ্ঠী কোন্দলের জন্য এই খুন দেখুন মুর্শিদাবাদ জেলায় দুষ্কৃতীদের নিয়ে কারা চলে সেটা বিজেপি খুব ভালো করে জানে কংগ্রেস জানে সিপিএম পি এম জানে কারণ মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় আগে অনেক অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে যে আমরা ভোট হতে জবরদখল করে নিয়েছি ব্যবস্থা ভেঙে দিয়েছি কিন্তু এবছর পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন এবং সদ্য লোকসভা নির্বাচন আবার প্রমাণ করেছে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উন্নয়নকে সামনে রেখে আমাদের নতুন জেলা সভাপতি অপূর্ব সরকার শান্তিপূর্ণভাবে এই গোটা জেলার রাজনীতি একটা বাতাবরণ তৈরি করে

একদিকে বিরোধীরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ভালো ফল করার পরে পরেই তারা বিরোধীদের উপরে আক্রমণ সরাচ্ছে অপরদিকে দেখা যাচ্ছে দিকে দিকে আপনাদেরই তো কর্মীরা খুন হচ্ছেন দেখুন এখানে একটা স্পষ্ট করে কথা বলতে পারি আমরা যে আজকে আজকে গোটা বাংলা জুড়ে খুব ভালো রেজাল্ট করেছে আমাদের দল আমরা চাইব বাংলায় শান্তি শৃঙ্খলা থাকতে কারণ আমরা চাইব না কখনো আমাদের পড়বে খুন হচ্ছে আর বাংলায় আইন শৃঙ্খলা নেই এই বলে বিজেপি চিৎকার করবে আইন শৃঙ্খলা খুন হোক কি হামলা হোক আইন শৃঙ্খলা নিয়েই তো প্রশ্ন উঠবে দাদা আর এখন তো আর ইলেকশন কমিশনের ঘটনাটা হচ্ছে আপনারা কমিশনের হাতে নয় যে আমাদের দেখুন আমরা আমরা এখন পর্যন্ত আমাদের পশ্চিম বাংলায় এখনো সেন্ট্রাল ফোর্স এবং ইলেকশন কমিশন আওতায় রয়েছে আপনি আমাকে বলুন এত সুন্দর রেজাল্ট করার পর আমরা কখনো আমাদের দলের কর্মীকে কেউ আমরা ফোন করব এটা সাধারণ মানুষ বুঝছে কোথাও ভুল হচ্ছে

নমস্কার আপনাদেরকে প্রথম কথা হচ্ছে যে এই সময়ের মধ্যে যে খুন মার্ডার যা হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে হচ্ছে খুবই খুবই প্রথম কথা দুঃখজনক যে যে খুন মার্ডার এই ধরনের মৃত্যু আমরা চাই না তৃতীয় কথা হচ্ছে যে যেটা আপনারা বলতে চাইছেন যে আমরা এটা কি দেখি আমাদের কি নজরে দেখার বিষয় না গোটা রাজ্যের যা পরিস্থিতি চলছে এবং গোটা রাজ্যে হচ্ছে যেভাবে এই বিরোধীদের উপরে আক্রমণ শুরু হয়েছে একেবারে পুরো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর থেকে তা কিন্তু খুবই হচ্ছে বিপজ্জনক আপনি এটা বুঝতে পারবেন না যে ভোট পরবর্তী যে হিংসা যে হিংসাগুলো প্রত্যেক বছর আমরা দেখতে পাই সবসময় দেখতে পাই সেই হিংসাগুলোকে হচ্ছে কিভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে এটা তো স্বীকার করতেই হবে রাজ্যের মানুষে যে লোকসভা নির্বাচন পাঁচ বছর লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচন হয়েছে पंचायत নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে আমরা এটা দেখতে পাচ্ছি তৃণমূলের আমল থেকে যে চলছে সেটা আজও বজায় রয়েছে না বামেদের আমল থেকে চলছে বলাটা আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে সেটা সঠিক কথা নয় মানে বামের পরিস্থিতি এখন পরবর্তীতে হিংসা হতো না আপনি অনেক পার্থক্য আছে তব ভোটে পরবর্তীতে হিংসা সেই টাইমে এই ধরনের হতো না এখন যে ধরনের হিংসা এই হিংসার শুধু মাত্রা নেই একেবারে হচ্ছে হিংসাতে গণতান্ত্রিক পদ্ধতিকে হচ্ছে কিভাবে নষ্ট করা যায় সংস্কৃতিকে কিভাবে নষ্ট করা যায় সেই হিংসা হচ্ছে এই বল কংগ্রেস করবে কোন দিন হয়নি কংগ্রেস করবে বাংলার বুকে চিরউল কংগ্রেস করবি কোন হচ্ছে বেশ আজকে সময় নেই হ্যাঁ আজকার সময় নেই আমি নুরুল সাহেবকে অনেকটা দেরিতেই পেলাম অনুষ্ঠান শেষ করতে হবে পার্থদা এবং নুরুল সাহেব আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো নারদ নারদ আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন